বিজেপির অমৃত কলহ লগাইছে পয়মাল কি কংগ্রেস কি এআইইউডিএফ সকলোরে একই দশা বিজেপির অমৃত কলহত ভাগ লওয়ার বিরোধী বিধায়কর তালিকাখন লাহে লাহে দীঘলীয়া হয়েছে গই কংগ্রেসের পিছত এবার তালিকাত নাম কমাইছে এআইইউডিএফর তিনি বিধায়কর কংগ্রেসক গালি পড়া বদরুদ্দিন আজমলর দলতে ওলাইছে এতিয়া অমৃত কলহত ভাগ লওয়া তিনি বিধায়ক কোনে কার উপর ব্যবস্থা লব সকল খেলিমেলি লাগিছে কংগ্রেস এআইইউডিএফত বিজেপির অমৃত কলহ যাত্রাত ভাগ লওয়া কংগ্রেসের দহ বিধায়কর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বাবে উঠি পড়ি লাগিছে কংগ্রেসরে একাংশ বিধায়ক নেতা পালি নেতা পিছে তালিকাখন লাহে লাহে দীঘলীয়া হয়ে গেছে সিফালে দিল্লীত হাইকমান্ডক নিজ দলের বিধায়কর বিরুদ্ধে কবলৈ যাওয়া সভাপতি ভূপেন বরাও পড়িছে বিপাঙত দলীয় অনুশাসন ভঙ্গর অভিযোগত যদি নিলম্বন করা হয় কংগ্রেসের দশজন বিধায়ক গলে থাকিবনো কেজন ইফালে অমৃত কলহর বাবে কংগ্রেস দলত বিষমবাদে গা করে উঠার সময়তে এআইইউডিএফতে ওলাইছে অমৃত কলহত ভাগ লওয়া তিনি বিধায়ক এআইইউডিএফ দলের মজিবুর রহমান আমিনুল ইসলাম আর সাউথ চালমরা সমষ্টির আমিনুল ইসলামে ভাগ লৈছিল অমৃত কলহ অভিযানত বদরুদ্দিন আজমলে কংগ্রেসী বিধায়কক দুই নম্বরী বলে কোয়ার পিছতে এআইইউডিএফ দলত ওলাল এতিয়া দুই নম্বরী বিধায়ক গোটে যিমান কংগ্রেসী এমএলএ মিনিষ্টার সকল আছিল সব দুই নম্বরী হিসাবে হেমন্ত বিশ্ব শর্মার এজেন্ট হয়ে কাম করে আছে এটা মানে আগের পরা কইছো আনতে কংগ্রেসের বিষম্বাদক লৈ মুখ্যমন্ত্রী দিলে এটা পরামর্শ তিনিজন বিধায়কর কিয় কইছে মই না জানো ইয়াত প্রায় কংগ্রেসের আট নজন বিধায়কে অংশ গ্রহণ করেছে দশ জনের উচর মইতো নাজানো এতিয়া বসন্ত দাসে অংশগ্রহণ করেছে নন্দিতা দাসে অংশগ্রহণ করেছে খলিল উদ্দিন আহমেদে অংশগ্রহণ করেছে রেকিবুদ্দিন আহমেদে করেছে ভাস্কর জ্যোতি বড়ুয়াই করেছে কমলাক্ষ দেপুরকায়স্থ করেছে এটা ইমান যদি বিজেপির এজেন্টে আছে এটা কংগ্রেস রাজীব ভবন তো তলা মারি দিয়ক আকো তার পিছত কেউ রাজীব ভবন থাকিব লাগে যদি এই সকলবুর বিজেপির এজেন্ট রাজীব ভবন তো তলা এটা উলমাই দিলেই হল দেখুন এনে আমার লগত যুজ বাগর করি কি লাভ তার মানে সেইটো আমার বাজপেয়ী ভবনরে তো এটা এক্সটেন্ডেড হয়ে গেল মুঠতে এতিয়া কংগ্রেসক সহা এআইইউডিএফর অবস্থা শোচনীয় হয়েছে কংগ্রেসক সমালোচনা করা বদরুদ্দিন আজমলর নাক কান কাটিলে দলরে একাংশ বিধায়কে সিফালে কংগ্রেসের নিমিলা অঙ্কর হিসাবত ব্যস্ত হয়ে আছে ভূপেন বরা রাজনীতি লাহে লাহে জমি উঠিছে ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট